আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে প্রতিদিন দৈনিক 900 কোটি টাকা রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, অর্থাৎ ডেলি বাংলাদেশে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে সেটা পরিমাণ 900 কোটি টাকা দৈনিক রেমিটেন্স। আমরা যারা কিনা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিংবা বৈধ চ্যানেলে দেশে টাকা প্রেরণ করি, ব্যাংকের মাধ্যমে কিংবা যে সরকারি লিগাল ওয়ে রয়েছে সেটাকে কিন্তু রেমিটেন্স বলা হয়। এটা আমার মুখের কথা নয়, ঢাকা পোস্টের এক প্রতিবেদন গত 27 অক্টোবরে ওনারা প্রতিবেদন করছে, চলতি মাসের প্রথম 27 দিনে দেশে বৈধ পথে 194 কোটি 94 লক্ষ অর্থাৎ 1.94 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 23,392 কোটি টাকা, প্রতি ডলার 120 টাকা করে ধরলে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 7,50,00,000 ডলার বা প্রায় 900 কোটি টাকা। 900 কোটি টাকা কিন্তু গড়ে এভারেজে প্রতিদিন বাংলাদেশে যাচ্ছে। আমার যে 2 কোটি কম বেশি বাংলাদেশি ভাই বন্ধুরা বিদেশে রয়েছে কিংবা প্রবাসে রয়েছে তারাই কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওর বিষয় এটা না, আজকের ভিডিওর বিষয় কয়েকটা ছবি আমার কাছে আসছে, এই ছবিগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। প্রথমে এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, জানো মুগ্ধ আমরা জিতে গেছি, আমরা লড়াই করতে জানি গড়তে জানি, এরকম কিছু একটা হবে। পাশে এই যে মুরব্বি এখন কোথায় গিয়ে কি করতে হবে, মানে এইখানে ভাই প্রস্রাব লাগছে জায়গায় বেজায়গায় ঢেলে দেবে, প্রস্রাব করার আর কোনো জায়গা নাই নাকি টয়লেট নাই, যেখানে ভাই সেইখানে ঢেলে দেয়, এইগুলো কি ঠিক? সরকারের উচিত পাবলিক টয়লেট তৈরি করা জায়গায় বেজায়গায়, তারপরে যদি না সরে তাইলে জরিমানা করা, মানে কতটা নির্বোধ আমরা, নাকি এই মুরব্বী লেখাটা দেখেও পড়তে পারে না কিংবা না পড়ার ভান করছে, এরকম কোনো একটা কিছু হইতে পারে। ওকে, সেকেন্ড ছবি দেখেন, এখানে আবার সেই মুগ্ধ ভাইয়ের সেই ডায়লগ, পানি লাগবে পানি, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এইভাবে কি আপনারা সুফল ঘরে ঘরে পৌঁছে দেবেন? এখানে কি লেখা আছে পানি লাগবে পানি? এখানে কিন্তু সেই মুগ্ধ ভাইয়ের সেই ডায়লগ কিংবা সেই কথাটাই লেখা আছে, আর এই স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটা দেখার পরে দেয়ালের যে ফাঁক আছে ফাঁকেই কিন্তু ভাই প্যানের চেন খুলে শুরু করে দিয়েছে, মানে আমি বুঝি না এরা কি লেখাগুলো দিকে পড়তে পারে, নাকি এটার কথার অর্থটা কি বোঝাতে চেয়েছে, নাকি এরা শুধু ছবি মনে করে। বাংলাদেশের অনেক ব্যক্তি আছে মানে এরকম জায়গায় বেজায়গায় ঢালতে পারলেই কিন্তু বেঁচে যায়। ওকে, এরপরে দেখেন, মানে এটা আমার খুব সবচেয়ে বেশি খারাপ লাগছে, এইখানে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা, পতাকার পারলে তো ভাই এর গায়ে দিয়ে দেয়, এরকম একটা কিছু আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না। এখানে আবার লেখাই আছে 37শে জুলাই আমার রক্তে স্বাধীনতা, আর এই বেটা সেইখানে বসে পতাকার সামনেই কিন্তু দিয়ে দিচ্ছে, কিংবা মানচিত্র, পতাকা নয় মানচিত্র, সরি মানচিত্র, এখানে লাল সবুজ পতাকা কৃতির মানচিত্র সেখানেই কিন্তু কাজ করে দিচ্ছে। মানে কি বলবো ভাই, এখানে কে মানে এইগুলোর অর্থ বোঝে না, কিংবা এটার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন বলে আমি মনে করি, যেখানে বাংলাদেশের মানচিত্র আছে এখানে ভাই কে কি যুদ্ধ হয়েছে না হয়েছে সেটা অন্য বিষয়। ওকে দেখেন, এরপরে আর একটা দেখেন, এইটা মানে আরো মানে কি বলবো, কোন ভাষায় বললে এটার প্রতিবাদ করা হবে সেটা আমার জানা নেই। এখানে লেখা আছে দাবায় রাখতে পারলে কি, ওকে এখানে কিন্তু আমাদের শহীদ মিনার, এই বেটা সেই শহীদ মিনারের ওইখানেই যে মুদি দিচ্ছে, কি বলবো ভাই। দেখেন এই মানুষ, আমরা কবে ভাই শিক্ষিত হব কিংবা একটু জ্ঞান বুদ্ধি সম্পন্ন জাতিতে পরিণত হব, এইগুলো কি শিখাই দিতে হয়? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জায়গায় বেজায়গায় পাবলিক টয়লেট তৈরি করা, এছাড়া কোনো উপায় নাই, করলেও হয়তো কাজ হবে না, দেয়ালের গোড়ায় যে ভাই প্যানের ওই চেন খুলে দেয়া লাগবে, মানে এই ন্যূনতম কমন সেন্স যাদের না থাকে তারাই আবার নাকি বলে যে আমরা উন্নত জাতি হব, এই করব সেই করব, এই হয় না কেন ওই হয় না কেন। আরে ভাই, আপনি আমি আপনার আমার জায়গা থেকে যদি কি না একটু সচেতন না হই, আমরা যদি আপনার আমার জায়গা থেকে যদি একটু পরিবর্তন না হই,
তাহলে ভাই দেশ কখনো উন্নত হবে না কিংবা দেশ কখনো পরিবর্তন হবে না। যতই যে সরকারি ক্ষমতায় আসুক, যতবার এই হোক তাই হোক, এটা কি কখনো সম্ভব বলেন? এই যে ছবিগুলো আপনাদের দেখাইলাম, এরকম অনেক ছবি আছে। এইখানে আরেকজন আবার এই যে পিলিয়ারের গোড়ায় এখানে কি লেখা আছে, জি এন জে, ওকে এখানে পিলিয়ারের গোড়ায় ঢালিয়ে দিচ্ছে, মানে যেখানে পাবে সেইখানে ভাই ঢালিয়ে দেবে। এটার একটা শাস্তির প্রয়োজন, তাই ছাড়া কিংবা শাস্তি ছাড়া এমনি মুখে বললে কেউ বিশ্বাস করবে না। সত্যি কথা, এখানে যে যে সকল জায়গায় এরা কাজগুলো করছে, ছবিগুলো তো অবশ্যই ভাইরাল হয়েছে, কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনারাই ভাইরাল করেছেন, গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ, যে পানি লাগবে পানি পানি লাগবে লিখে রাখছে দেয়ালের গায়ে, সেইখানে প্যানের চেন খুলে কিন্তু পানি ঢালিয়ে দিচ্ছে। এখানে কাকে অপমান করা হচ্ছে দেখেন, এটা একবার ভেবে দেখেন। এর চেয়ে বেশি কিছু আমি বললাম না। আরেকটা বিষয়ে, আজ কনগ্রাচুলেশন দিতেই হয় যে বাংলাদেশের নারী ফুটবল টিম, তারা কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে কিংবা ওইখানে খেলায় ফাইনালে জিতছে, যে তার পাশের উপরে ওনারা উদযাপন করছে। একটা বিষয় আমার খারাপ লাগছে, সেটা হলো যে কোচ কিনা কোচিং করে করিয়েছে এই বাংলার নারী ফুটবল টিমকে কিংবা তাদেরকে শিখিয়েছে, সেই কোচের নাকি 3 মাসের বেতন বাকি। 3 মাসের বেতন বাকি থাকায় উনি কোচের পদ থেকে পদত্যাগ করেছেন কিংবা আর এই কোচিং চালিয়ে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ 3 মাস কারণ হিসেবে তিনি উল্লেখ করছেন যে 3 মাসের বেতন বাকি, সাব জিতিয়ে বিদায় নিচ্ছেন নারী দলের কোচ। এটা কি লজ্জার নাই? যে মাস্টার পড়াচ্ছে সেই মাস্টারের বেতনই আপনারা আটকে রাখছেন। মাস্টারের বেতন না দিলে যে শিক্ষার্থী আছে কিংবা যে ছেলেপেলেদের পড়াচ্ছে তাদের পড়াবে কেমন করে? তারপরেও তো একটা কাপ জিতিয়েছে, পুরুষ দল তো জীবনে কোনোদিন পারছে বলে আমার জানা নেই। আর ক্রিকেটের কথা বাদই দিলাম, ক্রিকেটের কথা বলবো আজকে আমি 1 মিনিট বলি ভাই, আমার আমি এই বিষয়ে ভিডিও করি না, তারপরেও আজ বেশ কয়েকটি বিষয় আমার সামনে আসছে, কথা না বলে থাকতে পারলাম না। একদিকে আমাদের নারী ক্রিকেট দল সাব মানে কাপ জিতে নিয়ে আসছে দ্বিতীয়বারের মতো নেপাল থেকে, আর আমাদের বাংলাদেশ আজ ক্রিকেট খেলছে, মানে যেটা আমরা সবসময় পছন্দ করি, ফলোয়ান, যে মাঠে সাউথ আফ্রিকা বাংলাদেশের মাটিতে 575 রান করে 6 উইকেটে ডিক্লেয়ার করে দেয়, আর বাংলাদেশ একদিনের মধ্যে 2 বার অল আউট হয়েছে। চিন্তা করা যায়, একবার করছে 159 রান আর একবার করছে 143 রান। তারা কি খেয়ে আসছে আর আমাদের দামাল পোলারা কি খেয়ে আসছে? এদের নাকি আবার লক্ষ লক্ষ টাকা বেতন দেয়, কি কারণে এদের পিছু টাকা খরচ করে এইটা বুঝি নাই। আর আমাদের ওই পাসপোর্ট তৈরি করার কাগজ ফুরাই যায়, লেমিনেটিং পেপার থাকে না, আর এদের পিছনে কিন্তু মাসে ভাই লক্ষ লক্ষ টাকা একজন প্লেয়ারের বেতন, আর আমাদের পাসপোর্টের ওই আর ছাপা হয় না, মেশিন খারাপ হয়ে গেলে ঠিক করার টাকা থাকে না, প্লাস ওই কি কি ফুরে যায়। যে কথাটা ভিডিও শুরুতে বলছিলাম যে দৈনিক এখন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে 5 আগস্টের পরের থেকে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, এখন সেটা এসে দাঁড়িয়েছে দৈনিক 900 কোটি টাকা বাংলাদেশে যাচ্ছে, সেটা আমার দেশের জন্য খুবই ভালো, কিংবা আমার দেশ আবার ঘুরে দাঁড়াবে, দেশের অর্থনীতির যে অবস্থা রয়েছে সেখান থেকে মানে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি আমি সবাই চাই আমার দেশ মানে একটা সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হোক, কিন্তু যে গরু দুধ দেয় সেই গরুর দিকে একটু খেয়াল করা উচিত বলে আমি মনে করি। সাপোজ আপনি আগামী কুরবানির হাটে একটা সার বিক্রি করবেন, সেই সারকে যদি আপনি মোটা তাজা না করেন কিংবা সঠিক পরিমাণে খাবার না দেন, সঠিকভাবে দেখভাল না করেন, তাহলে সার কিন্তু মোটা তাজা হবে না কিংবা স্বাস্থ্যবান হবে না। আর যদি কিনা সার স্বাস্থ্যবান না হয়, সেক্ষেত্রে কিন্তু কুরবানের হাটে আপনি সঠিক মূল্য পাবেন না কিংবা কম মূল্যে আপনাকে বিক্রি করতে হবে। আর যদি কিনা আপনি সেই সারকে সঠিকভাবে দেখভাল করেন কিংবা সঠিকভাবে খাওয়ার দেন মানে চিকিৎসা করান, তাহলে কিন্তু সে মোটা তাজা হবে, আপনি একটা ভালো অ্যামাউন্টে সেই সারকে কুরবানির হাটে বিক্রি করতে পারবেন। আর আমাদের ক্ষেত্রে আমাদের প্রবাসীরা কি চায়? এখানে তো কিছুই চায় না, তাদের যে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর সমাধান চায়, এর বাইরে অন্য কিছু না।
বন্ধুগণ আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।